আজকের কর্মসূচি কি স্যার যদি একটু বলতেন? আজকে আমাদের তিনটে প্রোগ্রাম ছিল। প্রথমত আপনারা জানেন যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে নতুন সাইবার ক্রাইম পিএস সেটার আজকে ইনোগ্রেশন হলো, প্লাস আমাদের ইসলামপুর ট্রাফিক গার্ড সেই অফিসেরও ইনোগ্রেশন করা হলো, ভালোভাবে তৈরি করা হয়েছে, সেই বিল্ডিংটাও আমরা আজকে ইনোগ্রেট করেছি। এবং আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। এই তিনটে প্রোগ্রামই ছিল, তিনটে প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং আইপিএস আইজিপি নর্থ বেঙ্গল রিজিয়ন এবং আমাদের ডিআইজি উত্তর দিনাজপুর রেঞ্জের শ্রী অনুপ জয়সওয়াল আইপিএস ওনারা উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের এসপি স্যারও উপস্থিত ছিলেন, জেলার সমস্ত সিনিয়র অফিসারও এখানে উপস্থিত ছিলেন। তো এই এটাই আমাদের প্রোগ্রাম ছিল। যারা সাইবার রিলেটেড যদি কেউ ফ্রড হচ্ছে বা কোনো অপরাধের শিকার হচ্ছেন, আপনারা আমাদের জেলার যে সাইবার ক্রাইম পিএস যেটা ইসলামপুর নিউ টাউনেই নতুন বিল্ডিংয়ে আজকে থেকেই শুরু হচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনসাধারণকে বলবো যে সাইবার রিলেটেড যদি কোনো ক্রাইম হয়, আপনারা যদি ফ্রড হয়েছেন, চিটিং আপনাদের সাথে করা হয়েছে, আপনারা সাইবার পিএসে এসে কমপ্লেন লজ করুন, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, এই যে সাইবার রিলেটেড যেগুলো চিটিং হবে, কী কী ধরনের কেস তারা ব্যয় করতে পারবে? বিভিন্ন ধরনের চিটিং আছে। আপনারা এখন জানেন যে মডার্ন এজ, টেকনোলজির যুগ, তো মোবাইলের প্রবলেম থেকে মোবাইলের ওটিপি কেউ নিয়ে নিচ্ছে, কিংবা ব্যাংকের চেক বই, পাস বই বা ব্যাংক রিলেটেড যেসব ক্রাইম আছে বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের যে ফ্রড হয়, সেই ফ্রড সমস্ত কিছুই আমাদের সাইবার ক্রাইম পিএস থেকেই এবার তদন্ত করা হচ্ছে। স্যার, একটা বিষয় যে বিভিন্ন সময় অনেক জায়গা থেকে কমপ্লেন আসে যে ধরুন কোনো মেয়ের নামে, কোনো যুবতীর নামে ধরুন ফেক অ্যাকাউন্ট ফেসবুকে, সেটা নিয়ে অনেক নোংরা ছবি বা অনেক কিছু পোস্ট করা হয়, সেই বিষয়গুলো কি সমস্ত সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো ক্রাইম, এছাড়াও যে ফিনান্সিয়াল ক্রাইম থাকে যেগুলো সাইবার রিলেটেড আছে, সেগুলো আপনারা এখানে কমপ্লেন করতে পারবেন এবং আমরা সেই ব্যবস্থা। স্যার বলছিলাম, এই চোপড়া দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে, যখন রয়েছে স্যার বর্তমানে পরিস্থিতি কী রয়েছে? এখন ঠিক আছে, নর্মাল আছে। আনফর্চুনেট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইঞ্জিওর্ড যারা হয়েছে তাদের সবাইকে হসপিটালাইজ করা হয়েছে, পুলিশ ওখানে আছে, রাস্তা নর্মাল আছে, কোনো অসুবিধা। স্যার, একটা বিষয় যে সাইবার এই ক্রাইমগুলো রয়েছে, যেগুলো যেসব সাইবার ক্রাইম হয় অত্যন্ত, তারা কীভাবে কোন মাধ্যমে তারা কীভাবে তাদেরকে কমপ্লেন জানাতে হবে? না, কোনো কোনো মাধ্যমেই করতে হবে না, ফিজিক্যালি আপনারা আসুন, এসে এই থানাতে আপনারা লিখিত দিন, লিখিত দিলেই হয়ে যাবে, অন্য কোনো আপনাদের অসুবিধে নেই। কেউ যদি ওপেনলি ডাইরেক্ট থ্রু ইন্টারনেট করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমি বলবো সবাই এসে আমাদের এখানে লিখিত কমপ্লেন করুন, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা।